দরজায় করানোর চেয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপ, 12 বছর পর উপমহাদেশের মাটিতে এই বৈশ্বিক আসর ফেরায় আগ্রহ বেশি ক্রিকেট প্রেমীদের। তবে ব্যাট বলের তর্ক ছাপিয়ে সে আগ্রহের বড় অংশে টুর্নামেন্ট সূচি ও ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব। আইপিএল এর ব্যস্ততা, পাকিস্তানের বিরোধিতা সহ নানা কারণে বিশ্বকাপ সূচি প্রকাশে টালবাহানা কম করেনি বিসিসিআই। অনেক দেরিতে হলেও তা কিছুদিন আগেই প্রকাশ করেছে বিসিসিআই। যদিও প্রকাশিত সে সূচিতে এবার আসতে যাচ্ছে পরিবর্তন। বিসিসিআই সভাপতি জয়সার বরাতে জানানো হয়েছে, বেশ কিছু বিষয় বিবেচনা করেই এমন পথে হাঁটতে যাচ্ছে ভারত। তাতে বদলে যাচ্ছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এবং টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ লড়াই ভারত পাকিস্তান ম্যাচ। পুরনো সূচি অনুযায়ী অক্টোবরের 15 তারিখ গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবার কথা ছিল দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। তবে সেদিন হিন্দু ধর্মীয় উৎসব নবরাত্রির কারণে একদিন এগিয়ে আনা হতে পারে ম্যাচের তারিখ। এরই মধ্যে ক্রিকেটের অভিভাবক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে বিষয়টি জানিয়েছে বিসিসিআই। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। গুজরাটের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব নবরাত্রি, ধর্মীয় এ উৎসবটি সপ্তাহব্যাপী পালিত হয়। স্থানীয় জনগণ নবরাত্রির সময়ে এ উৎসব নিয়ে মেতে থাকবে। সম্ভাবনা আছে অপ্রীতিকর ঘটনা ঘটারও। তাদের নিরাপত্তার পাশাপাশি একই সময়ে ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়ালে নিশ্চিত করতে হবে বাড়তি নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যা কিনা বড় চ্যালেঞ্জ। তবে কেবল ভারত পাকিস্তান ম্যাচ নয়, বদলে যাবে আরও বেশ কয়েকটি ম্যাচের তারিখ। পুরনো সূচি অনুযায়ী 14 অক্টোবর ম্যাচ রয়েছে আরও দুটি। ভারত পাকিস্তান ম্যাচ একই দিনে নেওয়া হলে মোট ম্যাচের সংখ্যা দাঁড়াবে 3টি, যে সম্ভাবনা একেবারেই কম। পাশাপাশি বিসিসিআই জানিয়েছে সূচি পরিবর্তনে এরই মধ্যে নাকি অনুরোধ করেছে আরও 2-3টি দেশের ক্রিকেট বোর্ড। এদিকে 14 অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়ালে ম্যাচের আগে পাকিস্তান পাবে মাত্র একদিনের বিশ্রাম। তাই ভারত পাকিস্তান ম্যাচটির সূচি পরিবর্তনের ক্ষেত্রে দুই দলের প্রস্তুতির বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ।